দাদা পীরের বাগান কি যাতা বাগান? দাদা পীরের পরিবেশ কি খারাপ পরিবেশ? সুন্দর পরিবেশ, সুন্দর বাগান। শুনছেন আপনারা? খালি সম্পর্কটা ঠিক রাখুন, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে আওলাদুল জামান, আওলাদা আওলা দাদা পীর। খবরদার, তুমি কিছু বলতে পারবে না, তোমার ঘরে মাজার নেই। তুমি কাল দিয়ে সমালোচনা করছো, কাল দিয়ে হাটে বাজার হই হই করছো, এটা হচ্ছে আওলাদুল জামান, আওলাদার আওলা। আমার আপনার মাথার তাজ বলুন না সুবহানাল্লাহ। নহুজি কিবলা কাছে দেখা করতে গেছে, তখন বয়স কত জানেন? 18 বছর। কত বয়স শুনছেন কি? 18 বছর বয়স। চাজি কাছে দোয়া নিতে গেছি, আর চাজি একটু নাকে কথা বলতেন। নহুজি কিবলা আমাকে বলছে, তোমার হেবিমা কেমন আছে? হেবিমা, আসিয়া কেমন আছে? তোমার আম্মা কেমন আছে? নাকে কথা বলতে শুনছেন? লক্ষ্য ধরতে পারবেন? সব জিজ্ঞাসা করছেন, চাজি হাঁটা ধরে চাজি দোয়া কর, তুমি আমার পীরের আওলাদ, তুমি আমার দিকে দোয়া কর, বলুন না সোহান। বুঝতে পেরেছেন? চাজি তুমি আমার পীরের আওলাদ, তুমি আমার দিকে দোয়া কর। তার মানে বলতে চাইছি, খুব বুঝেছি যে চলতে হবে বাপ। আর এখন কি হচ্ছে বাপ? কলজে ফেটে যাবে বাপ, মোবাইল খুললে মাথা কাজ করে, কি হচ্ছে সব। খুব বুঝে শুধু চলতে হবে, হাটে বাজারে চায়ের দোকানে চাই, কেউ কিছু বসে মাছে খবরদার, পীরের আওলাদের সঙ্গে যা পার করবে, তোমার কাজ তুমি করি, তাদের কাজ সে করবে, কথা ঠিক না বেটি? তোমার ইমান, তোমার ইমান আল্লাহ জানে, তার ইমান আল্লাহ জানে, কিন্তু খুব বুঝে শুধু চলবে। হ্যাঁ বাবাজি, যেভাবে বাপ দাদা বলেছে সেইভাবে চলতে হবে। কাবার কাবার রসুল পাক আরাম করছেন মদিনা শরীফে, শুনছো বাপ? রসুল পাক আসছেন হেঁটে হেঁটে, সব দেখেছি, সব দেখেছি। আবু জালাল বাড়ি, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত বিলাল, সব বাড়ি দেখেছি, মা হিসাবে সব আল্লাহ দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। যেনারা গেছেন তেনারা সব জানেন। আমার ছেলে বলছে, আব্বা চলেন না, আমি ঠিক যাবো। কেন হুড়োহুড়ি করছিস? যা যা, মেজে ছিল জুনায়েদ, শুনছেন আপনারা? যা তিনবার হজ করেছিল, তো মাকে নিয়ে যা, তিনবার হজ করেছিল, মেয়েকে নিয়ে যা, একটাই মেয়ে, তিনবার হজ করেছিল, এই শুনছেন আপনারা? বড় ছেলেকে নিয়ে যা, হজ করে চলে এলো, বৌমায়েরা নাতি পুতা সব আমাকে ধরেছে, আব্বা যেতে হবে, আমি যাবো তোরা জানা। হজ করে এসে হাজির হয়ে গেল, আর হজ করে এসে মর্দা হয়ে চলে গেল, কথা ঠিক না বেটি? যেটা বলো, হাজির হয়ে ফাজির হলো, 5 বার 10 বার যে ফাজির হয়ে গেল, আবার একবার যে মর্দা হয়ে কবরে চলে গেল, বলুন না সুবহানাল্লাহ। তা বলে কি সবাই, তা বলে কি সবাই? মদিনা শরীফে যে বলছে, আমি মেজো বেটা কইছি, আমি তোমার ঘরে শুয়ে সেই মদিনা শরীফে রসুল পাকের দরবারে এসে এই জায়গায়, বলুন না সুবহানাল্লাহ। তার বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, তাম পৃথিবী থেকে আল্লাহ পাক সেই বান্দার চোখে তাবে করে দেন, বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা জেরা ছেলে রাজ বাকে রাত পর্দার আড়ালের মা বোনে রাত, আল্লাহ নবী চলে আসছেন, ওই হতবাগ আবু জেলের দল, ইহুদির দলেরা, নাসারার দলেরা কি করেছিল? আল্লাহ নবীকে ঘিরে আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি করছে, আল্লাহ নবীকে যদি ঘিরে বিয়াদবি করে, আপনার আমার আল্লাহ পাককে সহ্য করবেন? একটু জোরে বলুন। হতবাগরা আল্লাহ নবীকে ঘিরে বলে, এই মোহাম্মদ তুমি নাকি আখেরি জামানার শেষ নবী, সত্য নবী বলে দাবি করেছো? আল্লাহ নবী বলেছিলেন, ভাই আমি আখেরি জামানার শেষ নবী, সত্য নবী বলে দাবি করি না, আমার আল্লাহ পাক আমাকে সত্য নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হও, তাহলে আমাদের কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব যদি নিতে পারেন, আমরা সকলে এক বাক্যে আপনাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবীকে ঘিরে বিয়াদবি করে, আপনার আমার আল্লাহ পাক কেমন ভাবে সহ্য করবেন? ওই দলের মধ্যে একজন কি করেছিল? একটা পাথরকে করে হাতের মোটর ভিতরে চেপে বলে, এই মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও, এই আমার হাতের মোটর ভিতরে কি আছে বলে দিতে হবে। আল্লাহ নবী বলেছিলেন,
আমি কেন বলতে যাব তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে সে যদি আমাকে নবী বলে মেনে নেয় তাহলে কি তোমরা আমাকে নবী বলে মানবে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের অসীম ক্ষমতায় অসীম শক্তিতে হাতের ভিতরে পাথর জামানকে আল্লাহ খুলে দিলেন পরিষ্কার ভাবে আওয়াজ হতে লাগলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله পাথরটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন মোহাম্মদ একটা বড় জাদুকর পাথরের মধ্যে জাদু চালিয়ে দিয়েছে কিন্তু তখনও তারা আপনার আমার নবীকে নবী বলে মানে না মেনেছিল জোরে বলুন ভালো হয়ে যাও মাঝে মাঝে দিচ্ছি কোন ল্যাপটপ ঠিক হয়নি দুনিয়াদারি হাল ভালো নয় ভালো হতে হবে আমি যদি ভালো হই কে আমাকে খারাপ করতে পারবে জোরে বলুন দুনিয়াদারি খুব কঠিন জায়গা দেখতে পাচ্ছেন হাল মাওলানাদের হাল বিশ্বাবদের হাল সাধারণ মানুষের হাল আল্লাহ যদি বাঁচায় বাঁচবি তাছাড়া বাঁচার রাস্তা আছে জোরে বলুন ওই জন্য ভালো হয়ে যাও আল্লাহ আমাদের দিয়েছিলেন কবরের ধারে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোন বিজনিল্লাহ যখন বলতেন জমিনটা ফেটে যেত তাজা বান্দা জমিন থেকে জিন্দা ঠেলে উঠে দাঁড়াতো বলুন সুবহানাল্লাহ ও ছেলেরা যুবকেরা ওই হতভাগার দল আবু জেহলের দল ইহুদির দল আল্লাহ নবীকে খেতে বলে হযরত ঈসা সাল্লামকে আল্লাহ এত পাওয়ার শক্তি দিয়েছিলেন তিনি কবর থেকে জিন্দা মানুষকে তুলে দাঁড় করাতেন আপনি যদি সত্য নবী হন তাহলে একটা কবর থেকে জিন্দা মানুষকে তুলে দাঁড় করাতে হবে তাহলে আমরা সকলে এক বাক্যে নবী বলে মেনে নেব আল্লাহ নবীকে ঘেরে বিয়াদবি করে আপনার আমার আল্লাহ কেমন ভাবে সহ্য করবেন আল্লাহ ইশারা হয়ে গেল আয় আমার হাবিব আয় আমার বন্ধু আই মোহাম্মদ স্যার তুমি যাও কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চাও আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব জমিন ফেটে যাবে তাজা বান্দা জমিন থেকে একটা জিন্দা ঠেলে উঠে দাঁড়াবে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না ও ছেলেরা যুবকেরা আল্লাহ নবী পাওয়ার সঙ্গে পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেছিলেন নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো কোথায় দিয়ে যাবে কোন কবরের ধারে দিয়ে যাবে তখন তারা কবর খুঁজেছিল এই কবরটা মনে মতন হচ্ছে না এই কবরটা মনে পছন্দ হচ্ছে না খুঁজে খুঁজে একটা কবর বের করেছিল বহু জমানার আগেকারের কবরকে বের করে আল্লাহ নবীর কাছে এলেন আল্লাহ নবীর সাথে গেলেন কোথায় কোন কবর আল্লাহ নবীকে নিয়ে কবরের ধারে দাঁড় করালেন আল্লাহ নবী দোয়া চাইলেন জমিনটা ফেটে গেছিল তাজা বান্দা একটা জমিন থেকে জিন্দা ঠেলে উঠে দাঁড়িয়েছিল বলুন সুবহান যিনি জিন্দা হলেন আমার আল্লাহ পাক যিনাকে জিন্দা করলেন তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহর হুকুম হয়ে গেছে আপনি আমার কবরের ধারে এসে দোয়া চেয়েছেন পুনরায় আল্লাহ আমাকে জিন্দা করেছেন আল্লাহ নবী কিন্তু একটা কথা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি সেটা কি কুফরি অবস্থায় মারা গেছি আল্লাহর নবী আপনি একবার খানিকের মতন আমাকে কলমা শরীফটা পড়ে মুসলমান করে দেন তখন রাসূল পাক কি করেছিলেন কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله اللهم صل على اللهم صل على سيدنا وعلى آل سيدنا তাবারুকের ব্যবস্থা আছে নাকি তাবারুকের কি তাবারুক হয়েছে গো বাবা গোশে ভাতের বিরিয়ানি বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবাজি আমি তখন দূরবেলা ঘুমাই না শুনছেন আমার তো অভ্যাস খস বিরাট খস অভ্যাস খারাপ আমি দূরবেলা ঘুমাই না আমার জিন্দেগিতে আমার মনে হয় আমি যদি ঘুমিয়ে থাকি হ্যাঁ আমার মনে হয় আমার জিন্দেগিতে এক বছর হয়েছে দিনের বেলা ঘুমিয়েছি কি বললাম মানে টোটাল আমার জিন্দেগি আল্লাহ যে বয়স থেকে বয়স হলে যে আমি এক বছর হয়েছে দিনের বেলা ঘুমিয়েছি বাকি দিনের বেলা ঘুমাই শুনছেন একটু মেহমান মুসাফির কিন্তু থাকি সব সময় হ্যাঁ দু চারশো পাঁচশো মেহমান খাই যদি আমার বাড়িতে আল্লাহ পাক খাওয়ান বলুন না সোহার বলার কারণ হচ্ছে পরশু দিন তিন দিন আগে একুশে কার্তিক জলসা ছিল আমার তোমার দাদার জলসা পাঁচ হুজুরের জলসা একুশে কার্তিক একুশে কার্তিক একুশে তোমার এখানে কি চিঠি এসেছিল কি মসজিদে হ্যাঁ একুশে কার্তিক চিঠি এসেছিল এই জলসার জন্য মাশাআল্লাহ প্রচুর মেহমান হয়েছিল আল্লাহ পাক করিয়েছেন বলুন না সুবহান আমার এই আমার দাদা ফিরে ময়দানটা দেখেছেন আমার বাড়ির পিছনে হ্যাঁ মাশাআল্লাহ ওইটা ভর্তি তিন তিন মানে ওই ভর্তি তিন গুণ লোক হয়েছিল বলুন না সুবহান আল্লাহ নিয়ে গেছিলেন দাদা হুজুরের স্মরণে পাঁচ হুজুরের স্মরণে বিরাট যেখানে মজলিস রাত এগারোটার মধ্যে শেষ হয়ে গেল খুব খাটনি হয়েছে বাপ শুনছো আজকে দুপুরবেলা তোমার মাকে বলছি আমার জানটা ভালো লাগে দেখছি নিচুই মেহমান এসেছে নিচু ঠিক শোবার জায়গা পেয়ে চাচা কেঁচি করছে বাচ্চারা ছেলে ফুলেরা আমি বাড়িতে বললাম আমি একটু উপরে গিয়ে শুয়ে পড়ছি আমার মাকে বললাম ঠিক আমাকে বলবো সকাল ছয় সন্ধ্যে ছটায় তুলে একটু ঘুমিয়ে পড়ো পড়াশোনার জানে আরামে ঘুমন ঘুমিয়ে ছটার সঙ্গে উঠেছি উঠে আবার মেহমান সবাই লোকজন এই সমস্ত ছাড়ছে ছুটছে করতে করতে আমি বেরোনো সাড়ে আটটায় এই জলসে আসছি কটায় সাড়ে আটটায় আসছি এসছে ল্যাপড়ায় পড়ে গেল দু ঘন্টা কত বসে এসছে এসছে আপনার এখানে পনেরো মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিটটাই আমার জন্য অনেক ও সব মলানোর জানে নাব্য চলে আসবে নেমে বেরিয়ে চলে যাবে এসে হাজির হন আল্লাহ পাক দিয়ে শরীর ভালো নেই সেই জন্য তাবারুকের ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক করিয়েছেন বাবাজি গ্রামবাসী জোয়ান যুবক অনেক কষ্ট করে মেহনত করে আল্লাহ ভেহেস্তের বাগান তৈরি করে তাবারুকের ব্যবস্থা হয়েছে হ্যাঁ যার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে মুরব্বীদের নামে দিয়েছেন সবরের সানি আল্লাহ কবরকে ভেহেস্তের বাগান সব তাবারুক খেয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ বাবাজি এই পর্যন্ত আমি শেষ করলাম আসুন আমরা সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সালাম পৌঁছাবো হ্যাঁ আর একটা কথা বলি সব ফুল পশিবে যাতায়াত করেন তিরিশ বছর কুড়ি বছর দশ বছর যাতায়াত করছি একজনের সঙ্গে একটা হুজুরের সম্পর্ক ঠিক নেই কলজে ফেটে যাবে আজকে আমি দুটো দলকে ধরেছি কবর্ষের সঙ্গে তিরিশ বছর কবর্ষ কুড়ি বছর কবর্ষ দশ কোথা খেলেন কাকে ফোন করছেন বুঝি কাউকে ফোন খাবেন কোথা কোন হুজুরের কাছে খাবে
বলছি হুজুর খাবার ঠিক আমি কেন তোমার বাপ চাচারা আমার বাপ চাচা মেহমান করছেন আমরা ভাত ভাত করে খেয়েছি আপনার হাল আমরা কেন আপনি ছুটছেন কেন কেন পেলেন না এক মুঠো খাওয়া হলো না আবার ওখান ছুট আরেক জায়গায় ছুটছেন হলো নি আপনি হোটেলে যাচ্ছেন কেন আজকে কি ঈশ্বরে সব একুশ বাইশ ঈশ্বর সব একুশে আসছেন আপনার একুশে কার্তিক এই পনেরোই কার্তিক জলসা সব দাওয়াত গেলেন বিরাট খানা তাবর খেয়ে যাবেন সব কিন্তু এই যে বারো মাস আপনারা আসছেন কেলিমুল্লা ভাই মারুম ভাই ইব্রাহিম ভাই ইসমাইল ভাই ওমর ভাই হলন ভাই আজগর ভাই হাসান ভাই আলী ভাই এই শুনছেন আপনারা আপনার তো একটা ভাইকে ফোন করবেন এতে বোঝা গেল একটা ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আর হুজুর যখন এসছে কত রকম আইটেম তরকারি কত রকম নাস্তা হ্যাঁ হুজুর যাবার সময় বলছি হুজুর আব্বার কবরটা জিয়ারত করে নেন আরে আওলাদুল জামান এসছে বলুন না সুবহানাল্লাহ আওলাদুল জামান এসছে যে হুজুর আব্বার কবরটা হুজুর আমার মায়ের হাল খুব খারাপ একটু তওবা করিয়ে দেন এই শুনছেন বাপ আরে আওলাদুল জামান এসছে যে মারা গেলে তো তিরিশ লক্ষ লোক জানাজা পড়বে কুড়ি লক্ষ লোক তো জানাজা পড়বে শুনছেন আপনারা এখন তো জেন তাল্লা রেখেছে মারেন এখন মর্দা করেন তাহলে আল্লাহ পাক তোমার দাদা পিকে এই জামানা কত বড় নিয়ামত করেছে সেই তোমরা দাদার মুড়ি এবার যদি আমি আমার নিজের ওয়েট হালকা করি আমি আমার নিজে যে বিক্রি যে আমি আমি নিজে যে নষ্ট হয়ে যাই তার কথা বারবার সবাই নাকি জোরে বলুন তাহলে বাবাজি হ্যাঁ খুব ফসিবে যাচ্ছ খাবার জায়গা নেই বসার জায়গা নেই হাল তো এরকমই হবে যার দিন নেই শয়তান পিত্র যার বিশ্বাস নেই তার তো শয়তান বিশ্বাস বলবো কি নাকি জোরে বলো বলবো কিনি তো আমি বলেছি আমার বাড়িতে এসে বসি আমার বাড়ি আমি বুঝাচ্ছি তোমার বাচ্চাটা পিসাব ছিল ছোট হলো তোমার বাচ্চার পিসাব ছিল বড় হলো তোমার বাচ্চাটা পিসাব ছোট হলে কি মানা করেছে কোনো পিসাবকে কোনো ভাইকে যেতে জোরে বলো মেজো হুজি কি মানা করেছিল কিন্তু ছোট হুজুর মুড়ি ছোট হুজুর কাজ ছোট হুজুর পিসাব বড় হুজুর মেজো হুজি পিসাব ন হুজুর ন হুজুর পিসাব বড় হুজুর শুনছেন আমার কথা বিশ্বাস বলছে যেখানে খাবে ভাই মানা করলো বিশ্বাস ছিল একটা পিঠ করা ছিল আমাদের কিছু নেই তো আমাদের হাল দিয়ে রাখতে হবে রাগ করছেন নাকি বিরাট রাগ করছে মনে হয় আমি সত্যি ছাড়া ভুল বলছি বাবা চার চার রাখবে সম্পর্ক রাখবে কোনো অসুবিধা নেই আল্লাহ পাক তোমার দাদা পীরের বাগানকে সুন্দর বাগান করেছে বলুন না সুবহানাল্লাহ দাদা পীরের দরবার জিয়ারতে যাই কি জায়গা জিয়ারত করো যেখানে ভালো লাগবে সে ভাইয়ের কাছে বসে কিছু নেশে হয়ে সেইভাবে পীরের হুকুম অনুযায়ী চলাফেরা করো পীরের কাছে বিক্রি হয়ে গেছে পীরের হুকুম নিতে হবে পীরের হুকুমে চলতে হবে না এর ধরে কারণ আল্লাহর রাস্তা দেখার তার সঙ্গে ওজিফার কিতাব শুনছেন আপনারা হজের সব শুনছো হুজুর সবক দিয়েছে ছোট হুজুর সবক দিয়ে গেছে এই সবকগুলো আমল করো বিশ্বাস ছিল আমাদের কিছু নেই বলে আমাদের হালই ফুলফাসে ওই অবস্থা আর ছুটছি মাথা মাথা হলো নি হোটেলে যে বসে খেয়েছি হ্যাঁ 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 একটু লজ্জার কথা আছে হলদিয়া ফেলে এখন মোবাইলের যুগ বেলা বারোটাই গেছে বেলা দুটোই ভাত খাওয়াচ্ছে আমরা ভাতকে খেয়েছি এখন মোবাইল হ্যাঁ বলো বেলেঘাট বলো দেবাঙ্গা বলো ঘটপুকুর বলো বিবিদাই বলো কোচপুকুর বলেন নিমিনকুড়িয়া বলেন আপনার নারায়ণপুর বলেন আপনার পদ্মপুকুর বলেন হুজুর লাউগাছি বলেন হুজুর খড়গাছি বলেন হুজুর খাপাড়া বলেন হুজুর বিনারে গোড়ারে শুনছেন আমার কথা আমাদের হাল আমাদের কেন হুজুর
খোকা মাওলানা হুজুর দানাজি হুজুর চাচাজি হুজুর পান্ডে হুজুর মিঠে ভাই হুজুর জলি মাওলানা হুজুর অহমান হুজুর ইসবে ভুনাই হুজুর ইসবে ভাগনা হুজুর ইসে আর ফুম দিচ্ছে সবাই ফুম দিচ্ছে টিটি যে আসল জিনিসই চলে গেল বলা ভুল হলো জোরে বলুন না কোম রাগ করছো একটা রাগ সত্যি থেকে এখন মোবাইল থেকে ফোনে কথা হয় হয়েছে 50 জন যাচ্ছে 30 জন যাচ্ছে 20 জন যাচ্ছে খাবেন আমার আল্লাহ বলুন সুবহান কি খাবে পেট পূরণ বিয়ে বাড়ি খানা বাড়ি এক মুঠো ডাল ভাত খাও তোমার সাথে 50 জন যাচ্ছে তোমার দাদার মাথা জিয়ারত করবে গরিব মানুষ খেটে খুটে চলে হোটেলে গেলে কি করবে 100 টাকা খরচা হ্যাঁ তোমার পয়সা আছে বিরিয়ানি লিয়াও চাপ লিয়াও কাবাব লিয়াও কুত্তা লিয়াও সংসার শুনছেন এই শুনছেন আমার কথা তুই বাসায় কিছু গরিব তো ও তো দাদা পীরে মাজা যা এক মুঠো ডাল ভাত খেয়ে নিলে বলুন না সুবহানাল্লাহ বিউল বাবু তোমার রাগ করছে খুব রাগ করছে নাকি রাগ করুন তো হক কথা বললে রাগ হয় সত্যি কথা বললে মাথা গরম সত্যি কথা বললে খুব রাগ শুনছেন একটা কথা ভুল বলছি কি জোরে বলুন রাস্তাতে দেখে দেখে ইসুবুজিকে চলে যাচ্ছে ভয়েস বলি ইসুবুজি বসে আছে বুঝে সবাই কি করে যাবো আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিন্তু সব ভিতরে ইসুবুজি রেখেছে প্রত্যেকটা মানুষ ইসুবুজিকে দিলে রেখেছে কিন্তু ইসুবুজের বাড়িতে আগুন হুজুরকে কি কৈফত দিতে হবে জান খারাপ হয়ে যাবে শুনছো আমার আব্বাকে ঠিক এরম ভয় খেতে কি বললাম আব্বা হুজুর কিবলাকে ওইরম ভাব ঠিক দেখে দেখে যে তো বাবা ছোট হুজুর দাঁড়িয়ে আছে বলার কারণ হচ্ছে বাবা খুব বুঝে সুঝে চলছে এই লিখা আশেক রসুল নায়েবেন শুনছেন আপনারা আমি একটা কাট করছি শুনছেন আশেক রসুল নায়েবেন নবী জনাব আলা হযরত ছোট হুজুর পীর কিবলা সাহেব জনাব পীর জনাব মোহাম্মদ ইউসুফ সিদ্দিকি ফুরফুরা দরবার শরীফ 21-22-23 ঈসা সব পরিচালনা শুনছেন হাজার হাজার মানুষ আমার বাড়ি থেকে খেয়ে চলে যায় বলুন না সুহার 1,30,000 মেহমান কত বছর খেয়েছে মৃত্যুকুণ্ডে পিসাব হয় মৃত্যুকুণ্ডে হুজুর হয় হ্যাঁ 1,00,000 আমার আমার হাঁড়ি আমার হাঁড়ি থেকে 130টা 120টা হাঁড়ি থাকে 120-130টা এ বছর দেখে নেবেন চামড়া চুকে দেখে আসবেন আমি খামখেয়ালি হুজুর নয় 21-22 ঈসা সব পরিচালনা করি শুনছেন আবার জুম্মার দিনে বাড়ি থাকি শুনছেন আবার এখানে লিখে দেওয়া আছে আপনারা 12 মাস যখন আসবেন সকাল 6টা থেকে 9টার মধ্যে ফোন করে বেরোবেন আল্লাহ পাক আমার বাড়িতে মেহমানি করাবে বলুন না সুবহানাল্লাহ হোটেলে কাচ্ছেন কেন মানে বুঝা গেল একজনের সঙ্গে সম্পর্ক যে সম্পর্কে সকালবেলা ফোন করি কাউকে পাস না পাস আমাকে করি আমার আল্লাহ খেয়ে দেবে বলুন না সোহার বেজেই চলেছে বেজেই চলেছে লোক নেই হ্যাঁ বলেন আরে আরে হুজুর তো নেই নানা রকম সমস্যা দেখা দিতে পারে তো জোরে বলুন বলুন আমাকে করবেন আল্লাহ খেয়ে দেবে বলুন সোহার কালকে রবিবার তো 65 জনের ফোন এসে গেছে আমার কাছে 65 জন খাবে ফোন এসে গেছে জুনায়েদে ফোনে করেছে জুবায়েরে ফোনে করেছে আমার কাছে কালকে মাশাআল্লাহ 200-300 লোক খাবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে দাদা পীর কি জাতালো হ্যাঁ দাদা পীরের বাগান কি জাতা বাগান দাদা পীরের পরিবেশ কি খারাপ পরিবেশ সুন্দর সুন্দর বাগান শুনছেন আপনারা খালি সম্পর্কটা ঠিক রাখুন বুঝতে পেরেছেন এরা হচ্ছে আওলাদুল জবান আওলাদা আওলা দাদা পীর খবরদার তুমি কিছু বলতে পারবে না তোমার ঘরে মাজার নেই তুমি কাল দিয়ে সমালোচনা করছো কাল দিয়ে হাটে বাজারে হই হই করছো এরা হচ্ছে আওলাদুল জবান আওলাদের আওলা আমার আপনার মাথার তাজ বলুন না সুবহানাল্লাহ নহুজি কিবলা কাছে দেখা করতে গেছে তখন বয়স কত জানেন 18 বছর কত বয়স শুনছেন কি 18 বছর বয়স চাজিকে জুয়ালিতে গেছি আর চাজি একটু নাকে কথা বলতেন নহুজি কিবলা
আমাকে বলছে তোমার 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 হেমিমা কেমন আছে? হেমিমা আসিয়া কেমন আছে? তোমার আম্মা কেমন আছে? নাকে কথা বলো, শুনছেন? লক্ষণ ধরতে পারবে না। মানে বলতে চাইছি খুব বুঝেছি যে চলতে হবে বাপ, আর এখন কি হচ্ছে বাপ, কলজে ফেটে যাবে বাপ, মোবাইল খুললে মাথা কাজ করে, কি হচ্ছে সব খুব বুঝে শুনে চলতে হবে। হাটে বাজারে চায়ের দোকানে চাই, কেউ কিছু বসে মাছের খবরদার, তোদের অবলম্বনের সঙ্গে যা পার করবে, তোমার কাজ তুমি করি, তাদের কাজ সে করবে, কথা ঠিক না বেটি? তোমার ইমান, তোমার ইমান আল্লাহ জানে, তার ইমান আল্লাহ জানে, কিন্তু খুব বুঝে শুনে চলবে। হ্যাঁ বাবাজি, যেভাবে বাপদাদা বলেছে সেইভাবে চলতে হবে বাবাজি। শেষ করলাম, মনে দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, আল্লাহ পাক যদি আবার কোনো সময় নিয়ে আসান কথাবার্তা, আমি জলসা পেয়ে ছেড়ে দিচ্ছি। আমার বাড়িতে কজন গেছেন হাতটা তোলেন তো দেখি, আমার বাড়িতে ইসুভুজের বাড়ি কজন জানেন হাতটা তোলেন? তোমার অনেক কম হাতটা না বাবা। আমার বাড়িতে আমি যে ভিটে থাকতে আমার আব্বা যেন দিয়ে গেছিল, শুনছেন আপনারা? আব্বা হচ্ছে ভিটে, সব ছেলেদের কাছে ভিটে দিয়ে গেছে, এখন ওই ভিটেই এখন ছেলেরা বড় হয়ে গেছে, টাইটেল বড় ছেলে, টাইটেল মেজে ছেলে, টাইটেল সব ছেলে ফুলের সব টাইটেল উপযুক্ত হাজি সাহেব, বলুন না সোহান। আমার বংশে অনেক হাজি সাহেব, আমার ছেলে ফুলেরা বাড়ি সব ভাবিরা চাচিরা সব হাজি সাহেব, আল্লাহ শুকর। আবার সাধারণ সাধারণ মানুষের বাড়ি তিনটে চারটে করে হাজি সাহেব, বলুন না সোহান। আবার আল্লাহ পাকের খেতে খেতে অনেক বাড়িতে মাওলানা মুফতি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব সব রেখেছেন, বলুন না সোহান। আল্লাহর কুদরত জ্ঞানের ভাই, তার মানে আমি বলতে চাইছি তোমার আমার দাদার মরিদ তো আমাদের বাড়িতে সব মাশাল্লাহ, ওই আমার বাড়িটা আমি তিনটে ভাগ করে দিচ্ছি, যে দেখবে তিনটে ছেলে বসে আছে, বড় ছেলেকে দিচ্ছি, মেজর ছেলেকে দিচ্ছি, ছোট ছেলেকে দিচ্ছি, ওইরকম সব ভাইয়েরাই সব দিয়েছে বসে সব পীর মুরিদি করছে, বলেন আলহামদুলিল্লাহ। আর আমাকে যেন বাপ যাও যাও মাজার চেয়ার করে লাও, মাজার চেয়ার করে লাও, যাও বাবা সব ছেলেরা বসে দেখ, আমি কাছে এসতে দিই, শুনছেন? তোমার সে পরিবেশটা শেষ হয়ে গেছে, একটু কাজে বসে একটু নেশে শুনবে না, হই 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 না, দাদা পীরের দরবার হই হই জায়গা নেই, একটা বসতে হবে, একটা বসো, আল্লাহ বসে বসে আল্লাহর নিয়ামত মেলাবেন, বলুন না সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু নবী পাকের সালাম বলি, ইয়া নাবি সালাম, ya habib salam tumko ho rafat mubarak tumko ho hasmat mubarak tumko ho ummat mubarak তুমক সফাত মোবারক ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবা শুকুরু আলাইনা
امار لله هدايه نبي سلام يا رسول السلام يا حبيب السلام سلام الله عليك بلغ الأولى بكماله.